আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে আমি শেখাবো ঘি বানাতে। সেদিন যে আমি গুঁড়া দুধের সন্দেশ বানিয়েছিলাম, আমার বানানো ঘি দিয়েছিলাম, তারপরে অনেকে কিন্তু আপনারা অনুরোধ করেছেন যেন ঘি কীভাবে বানানো হয় সেটা আমি দেখাই। সেজন্য আজকে আপনাদের সবার অনুরোধে আমি ঘি বানানো দেখাবো। তাহলে চলুন কীভাবে ঘি বানানো যায় আমরা দেখি। শুরু করছি ঘি বানানো। আমি হাফ চা আগে অন করে দিচ্ছি। আচ্ছা, ঘি বানানোর সময় কিন্তু চুলোটা খুব একটা বাড়ানো যাবে না, হ্যাঁ, মধ্যম আঁচে রাখতে হবে, কম আঁচে আর কি, রেখে তারপর ঘি বানাতে হবে। আচ্ছা, আর ঘি বানানোর জন্য লাগবে হলো আনসল্টেড বাটার, মানে লবণ ছাড়া মাখন। এখন আমি জানি না এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা, লবণ ছাড়া মাখন পাওয়া যায় কিনা, আমার কিন্তু ঠিক ধারণা নেই। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো কিন্তু সল্টেড বাটার পাওয়া যেত। যাই হোক, এখানে লাগবে আনসল্টেড বাটার। তো আমি বাটার দিয়ে দিচ্ছি। আমি হাফটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা কম আঁচে বানাতে হবে। আমি 7-এ রাখবো। আর বাটারটা কিন্তু ফ্রিজে রাখা চলবে না, আগেও যদি ফ্রিজে রাখেন বানানোর অন্তত আগের দিন বাইরে বের করে রাখতে হবে। হ্যাঁ, এটাতে যদি বরফ বা পানি থাকে তাহলে কিন্তু ঘিটা ভালো হবে না। তো এটা আমি রাতেই বের করে রেখেছিলাম, আমাদের এখানে তো অনেক ঠান্ডা, যার জন্য অনেক আগে থেকে বের করে রাখতে হয়। আর খুবই সহজ, মানে এর চেয়ে সহজ কিছু তো হতে পারে না জানেন। এই যে আমি এখন এটা দিয়ে দিব, কিছুই করতে হবে না, আমি কিন্তু নাড়বও না জানেন, এটা নিজে নিজে হবে। তারপর আমি দেখাবো কি করব, হয়তো একবার আমি নেড়ে দেব যেন নিচে না লেগে যায়। আপাতত কিন্তু আমি কিছু করছি না, তাহলে এটা গলতে থাকুক। দেখুন ঘিটা কিন্তু ফুটতে শুরু করেছে। হ্যাঁ, তো এটা ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ, আর এটা সময় লাগবে সম্ভবত, আমি এখন দেখছি কতক্ষণ লাগে, আমার মনে হয় কমপক্ষে 10 মিনিট তো লাগবে এটা হতে। এভাবেই ফুটতে থাকবে, তারপরে যখন এটা একদম বাদামি রং হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে দেখাবো, তখন ঘিটা হয়ে যাবে। বেশ সময় লাগে কিন্তু, আস্তে 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 করে এটা হতে থাকবে, ঠিক আছে। দেখেন যে পুরোটা কিন্তু একদম ফেনা ফেনা টাইপের হয়ে গেছে, এরকম হতে থাকবে। আচ্ছা, আর তারপরে আমরা একটু নেড়ে দেখবো নিচে পোড়া লাগছে কিনা, কোনোভাবেই কিন্তু পোড়া লাগা যাবে না, কারণ জানিনি তো, পোড়া গন্ধ হলে কিন্তু ঘিটা একদমই খাওয়া যাবে না। তো একটু খেয়াল রাখতে হবে যেন এত তাড়াতাড়ি অবশ্য পোড়া লাগবে না, যেহেতু এটা খুব কম আছে হচ্ছে, তো আমাদের একটু সতর্ক থাকতে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, টকবুক করে ফুটছি কিন্তু, দেখেছেন। আচ্ছা, আমি এবার একটু নেড়ে দিয়ে দেখি নিচে লাগছে কিনা। না, আলহামদুলিল্লাহ লাগছে না। ঠিক আছে, তাহলে এরকমই হতে থাক। আঁচটা কিন্তু একেবারে কমের মধ্যে থাকবে আর একই রকম থাকবে, আঁচ বাড়ানো কমানো যাবে না, ঠিক আছে। আমার ঘিটা প্রায় হয়ে এসেছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আসলে ফেলার জন্য দেখা যাচ্ছে না, তো এটা বাদামি হয়ে গেছে। হ্যাঁ, তো পুরোপুরি একদম আমি আমি বলছি কালারটা কেমন হবে, কফি কফির মতো কালার হবে। হ্যাঁ, একটু ডিপ ব্রাউন, তো ওটা হলে আপনারা বুঝবেন যেটা হয়ে গেছে। হ্যাঁ, একদম পুড়েও যাবে না, আর জানেন এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না, পুরো বাসা মোমো করছে। আর একটু পরেই আমি নামিয়ে ফেলবো, দেখা যাচ্ছে না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাদামি হয়ে গেছে, হ্যাঁ বাদামি হয়ে গেছে, আর একটু গাঢ় হবে, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। এটা নামিয়ে, ও এখন নাড়ছি কেন, এখন নাড়ছি কেন, একটু একটু লেগে যাচ্ছে, হ্যাঁ এই জন্য এখন নাড়ছি। তো আমি এটা হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ঠান্ডা হবার পর আমি ছেঁকে বয়ে ঢোকাবো, ওটা আমি আপনাদেরকে দেখাবো। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে কেমন ব্রাউন হয়েছে। আর একটুখানি এই যে এরকম হয়েছে, দেখেন একদম গাঢ় বাদামি কালার। হ্যাঁ, মানে কফির রঙটা যেমন বা চকলেটের রঙটা যেমন ওরকম হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, তো এটা আমি এখন নামিয়ে রাখবো,
ঠান্ডা কিছুই করব না, হ্যাঁ হাঁড়িটা জাস্ট নামিয়ে রেখে দেবো। তারপর ঠান্ডা হওয়ার পর তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে এটা ছেঁকে বয়ামে ঢালব। হয়ে গেছে আমার ঘি, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে এটা ছেঁকে বয়ামে তুলে রাখব। একটা চুং রাখবে, চুঙের উপরে আমি এখন দিয়ে দেব এই ছাঁকনিটা। আমি আগে যে ঘিটা বানিয়েছিলাম ওটার উপরেই আমি ছেঁকে দেবো এটা। মোটামুটি ঠান্ডা হয়েছে ঘিটা, হ্যাঁ বেশি ঠান্ডা হয়নি। তা জমার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো কীভাবে। দেখেন এরকম এরকম ডিপ ব্রাউন হয়েছে, হুম এরকম পড়বে, একদম কালো হবে না কিন্তু, হ্যাঁ তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিছুক্ষণ ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে। দেখেন হয়ে গেছে আমার ঘিটা, কি সুন্দর হয়েছে। আর তখন কেমন কালো কালো দেখাচ্ছিল, হ্যাঁ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম সুন্দর কালার হয়ে যায়, ঘিয়ের অরিজিনাল কালারটা চলে আসে। আর চিন্তা করে দেখেন যে এই ভেজালের যুগে এত সুন্দর খাঁটি গাওয়া ঘি বাসে বসে আপনি বানাতে পারছেন, কত মজা না। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ঘিয়ের রেসিপিটা, আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন। আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, আমি আছি না, আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো আর আপনারা মজা মজা করে খাবেন, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আগামী কোনো সময় কোনো একটা রেসিপি নিয়ে আসবো, জানি না আমি কী নিয়ে আসবো, কোনো একটা রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আবার দেখা হবে, খুদা হাফেজ।